এবছর আমাদের 20তম বর্ষ এবং এবছরের ভাবনা আপনারা সবাই জানেন স্বজন আর কি। স্বজন মানে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে যে পরিবার, সেই পরিবারকে নিয়ে আমাদের মূলতই মানে আমাদের এই এবারের থিম। মানে যারা পরিযায়ী শ্রমিক ছিল এবং যারা প্রচুর লোক এই কোভিড-19 সময় যে 6 মাস ধরে কর্মহারা বা অনেকে কাজ পায়নি বা অনেকে যেমন কিছু মেলার লোক বা কিছু ফুচকাওয়ালা কিছু মানে যারা ফেরিওয়ালা এইসব লোকও 5 মাস 6 মাস ধরে ঘরে বসে আছে। সো সেবার আমাদের থিম হচ্ছে এদেরকে নিয়ে, স্বজন নিয়ে আমাদের থিম এবছরের থিম। অন্যবার যেমন থাকে একটু থিমের ছোঁয়া থাকে, এবছর মা হচ্ছে আসছেন একদম সাবিকেনায় মা। কারণ কি আমাদের মনে হচ্ছে এই যে করোনার প্রাককালে মানে করোনা যে যে যুদ্ধ চলছে আমাদের, সেখানে মানুষ তো মায়ের কাছে গিয়ে একটা আবেদন করবে এবং তার যে সাবিকেনা মায়ের যে একটা মূর্তির যে একটা মানে এ দে মা যে লাস্টের দর্শকরা যারা এসে যারা মায়ের কাছে আবেদন করবে, মায়ের মূর্তি যেন মায়ের মূর্তির মতোই থাকে এবং সেখানে তারা যেন সব কিছু, শুধু করোনা না অন্য যে ভাইরাস বা অন্য বিভিন্ন সামাজিক অর্থনৈতিক বিভিন্ন আছে সেটা যাতে ওভারকাম করতে পারি আমরা, সেইভাবেই মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের থেকে আমার মনে হয় আর কিছু বলার রাখে না। কারণ কি যেদিন থেকে আপনার 23 তারিখে যেটা মানে লকডাউন ঘোষণা হয়েছিল, আমরা 24 তারিখ থেকেই পথে নেমে গেছিলাম। কারণ হঠাৎ করে লকডাউন তো মানুষকে অনেকটাই পিছিয়ে দিয়েছিল এবং আমরা সঙ্গে সঙ্গে তারপর 26 তারিখ থেকে আমাদের বিভিন্ন পথ চলা শুরু করি। আমি মনে হয় না এখানে যদি বলতে থাকি তাহলে একটা বিশাল লিস্ট হয়ে যাবে। আমাদের 21 দফা কর্মসূচি হয়ে গেছে এবং আজকে যারা বলছে প্যান্ডেল ছোটো পয়সা নেই, আমরা আমি আপনাদের বলতে পারি আমাদের হিউজ টাকা, আমি আপনাকে অন ক্যামেরাই বলতে পারি মোটামুটি 20 লাখ টাকার উপর আমরা সামাজিক কাজে এখনও পর্যন্ত ব্যয় করেছি এবং গোয়েরে চলছি আর কি। কারণ আমরা জানি কারণ এই সময়টা যদি মানুষের পাশে না থাকতে পারি তাহলে আর বোধহয় কোনো সময় থাকাটা আমাদের যোগ্যতা নেই। তো আমরা এবছর প্ল্যানই করেছিলাম যে মানুষের পাশে থাকবো এবং আমি মনে করি বেলেঘাটা 33 পল্লি একটা ভালো মেসেজ দিয়েছে। আপনারা জানেন খুঁটি পুজো যখন সবাই যখন একটা মানে দোলনাটলায় ছেলে পুজো হবে কি হবে না, তখন খুঁটি পুজো কিন্তু বেলেঘাটে 33 পল্লি প্রথম করেছিল। কারণ এই মানুষ যেহেতু পাশে আছে তখন আমরা এই সাহসটা পেয়েছিলাম জুলাই মাসে, আমরা বড় করে খুঁটি পুজো করেছিলাম এবং মানুষ যখন দেনেছে যে আমাদের না এরা আমাদের সামাজিক যখন দায়িত্ব করেছে তো পুজো করার অধিকারও আছে। মানে বোঝাই যাচ্ছে যে 33 পল্লি কিন্তু শুধু দুর্গাপুজোর মধ্যে থেমে নেই, দুর্গাপুজোর বাইরে গিয়েও সমাজের প্রান্তিক মানুষদের এবং যাদের প্রয়োজন সেই প্রয়োজনীয় মানুষদের সেই লকডাউনের সময় থেকে অর্থাৎ মার্চ মাস থেকে 33 পল্লি তাদের পাশে দাঁড়িয়েছে। 33 পল্লি সহকারে কলকাতার বাকি সব পুজোর খবর সবার আগে জানার জন্যে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজটি। ধন্যবাদ।